নমস্কার 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 বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আজকে আমি তোমাদের দেখাবো ভূত। আমার সব থেকে ভালো লাগে, তোমরা ইউটিউবে সব ডেলি ভ্লগ দেখেছো, রোস্টিং ভিডিও দেখেছো, তোমরা সবাই ফুড ভ্লগ দেখেছো, তোমরা সবাই ইটিং শো চ্যালেঞ্জ দেখেছো, বাট এদের মধ্যে আমার ভালো লাগে ভ্লগ, মানে ভূত ভ্লগ, যেখানে জাস্ট একটুর জন্য ফেমাস হতে পারিনি। তো চলো আজকে ভিডিওটা শুরু করো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, পাশে দেখো সাপোর্ট করো ভাই, কারণ তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। তো ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমরা আছি পশ্চিমবঙ্গে, তো পশ্চিমবঙ্গ থেকে সরাসরি চলে যাবো বাংলাদেশে। বাংলাদেশে 500 বছর ভূত ধরা পড়েছে। তো কীরকম দেখতে 500 বছর ভূত? তো দেখো ভাই, সবাই জানতে চায় যে 500 বছরের ভূতটা কীরকম দেখতে। তো আজকে আমি দেখাতে চাইছি 500 বছরের ভূত কীরকম দেখতে। তো চলো, এটা পচা আলু, ঠিক আছে? পচা আলু দেখতে যেরকম হয় না, যেরকম একটা গন্ধ বেড়ে সেরকমই একটা গন্ধ বেড়েছে, এবং পচা আলু গন্ডি কেটে বেরিয়ে গেছে, গন্ডি কেটে বেরিয়ে গেছে, ও যে পালালো পালালো, ধরো ধরো ধরো, এটাকে ধরো ধরো, ওই যে কি করতেছে দাদা? এটা ভূত, তোমাদের পাড়ার কোনো কুকুর বা এটা তোমাদের পাড়ার কোনো চোর না যে ধর ধর ধর। আর এটা ভূত, এটা ভূত ভাই, এটা ভূত মানে দৌড়াচ্ছে। আমরা জানতাম আম ভূত আমাদের ধাওয়া করে, এই প্রথম দেখছি ভূত কে মানুষ ধাওয়া দিচ্ছে, মানে একটা জ্যান্ত মানুষ একটা জ্যান্ত ভূতকে ধাওয়া দিচ্ছে। বা এই ভিডিওটা থেকে ভূতের মরে যাওয়া দরকার, একটা ভালো দিনে মরে যাওয়া দরকার, একটু লজ্জা লাগা দরকার ভূতের। আমি যদি মরে যাই এরকম, যদি পাল্লায় পড়ি, আমি বা এদেরকে পড়া এক একটা করে চ্যাং ধরে করে চিড়ে দেবো, পুরো দুটো পা ধরে এভাবে চিড়ে দেবো ভাই। এটা ভিডিও হ্যাপি হোলি, হ্যাপি হোলি, ঠিক আছে? পচা আলুকে সবাইকে জানাও, সবাই জানাও হ্যাপি হোলি। উড়ে পাড়া আছে, উঠতে পারে না ভাই, এটা উড়ন্ত, এটা ভাই ক্যাঙ্গারুর মতো ভূত, ঠিক আছে? উঠতে পারে না কিন্তু ভালো দৌড়াতে পারে। তো দেখে না 500 বছরের ভূতাকে ভাই, তাহলে সকালবেলা কী করে? বা সকালবেলা কী করে? উঠতে পারে না, ভস্য হতে পারে না, এদেরকে নোকের আছড় দিতে পারে না, এদেরকে ভয় দেখাতে পারে না। সকালবেলা হলে কী করে? এরা কোথায় যায়? উচিত গড়বড় হে এরা, হুসেন কি হয়েছে? আমার মনে হচ্ছে হুসেনের ঘাড়ে ভর করছে। বলছি হুসেন ভাই, এরা গরমকালে ঠিক আছে, গরমকালে নয়, কিন্তু শীতকালে যদি এরকম করতে যাও পদে থার্মোমিটার গুজবে। কি অ্যাক্টিং ভাই, হাততালি মারো ভাই, হাততালি মারো ভাই ভাই। আরে হুসেন কি হইলো ভাই? আল্লাহ ভাই, আল্লাহ ভাই, ওদের কাঁদতেছে কাঁদতেছে ওখান থেকে ভাই। হুসেনের গায়ে ভূত ঢুকেছে। আর এদের একটা সোয়্যাগ ভাই, সোয়্যাগ, এদের একটা সোয়্যাগ পুরো, মানে সালমান খানের মতো সোয়্যাগ, ঠিক আছে? মানে হুসেনের গায়ে ভূত ঢুকেছে, কিন্তু না ভাই, বাড়ি নিয়ে যাবো না ভাই, কী করতে হবে? তো প্রিয় বন্ধুরা, একটা দাবি রাখি সকলের কাছে, সকলে মিলে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, নাহলে তো হুসেনের গায়ে ভূত ছাড়বে না, কারণ আমরা তো বোকা ছোদা, কারণ এরকম বালির ভিডিও করলেই তো মিলিয়ন মিলিয়ন হবে। আর ওদিক থেকে মনে হচ্ছে এক ঝাঁক আসতেছে, হুসেনের গায়ে ভূত ঢুকেছে, বিভিন্ন ধরনের সাউন্ড বাজে। এটা কিসের ভূত? এটা কিসের একটা ভিডিও? হ্যাঁ প্রিয় বন্ধুরা, তোমরা দেখো ওখানে একজন বোকাচোদা ভূত, যেটা 500 বছর আগে ভাই এদেরই ধরা দেয়। মস্ত জোক মারার, ইয়া হাস রে হালকা হাস। ও ভাই, রাত অনেক করে আসি, রাত্রে ভাই আমাদের একটা পুকুর আছে, যেই পুকুরের নাম করা ভয়ঙ্কর ভূত মানে থাকে এরা ভূত। আমি ভাই ওখান দেয় আমাকে দেখা দেয় না, একে 500 বছর ভূত ধরা দিয়েছে। তা আবার হুসেনের গায়ে, আচ্ছা ওই যে এখন আছে, ইয়াল্লা ইয়াল্লা ভাই, দেখতে থাকা, ওরে ধরো ওরে ধরো, রাস্তার উপরে নাও, রাস্তার উপরে নাও ভাই। এরা গরমকালে ঠিক আছে, গরমকালে নয়, কিন্তু শীতকালে যদি এরকম করতে যাও পদে থার্মোমিটার গুজবে। ভূতকে বলছি আমাদের অন্যায়টা কি ভাই, ভাই কিরকম একটা জামানা চলেছে।